ট্রাম্পের জয়ে কেমন হতে পারে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? বিশ্লেষকরা মনে করেন, বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ব্যবহার করে বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারেন নরেন্দ্র মোদী। যদিও মার্কিন পররাষ্ট্র নীতির কারণে কাজটা খুব সহজ হবে না বলেও মনে করছেন তারা। যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন মোর্শেদ হাসিম। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস তো বটেই নাটকীয় ফিরে আসা, তাও 7 কোটির বেশি ভোটে শেষ কবে হয়েছিল জানা নেই কারোই। ভোটের ফল আসার আগেই 5 নভেম্বর দুপুর থেকে ট্রাম্প সমর্থকরা রাস্তায় নেমে পড়েন বিজয় উল্লাসে। এখন বিশ্বের জন্য চিন্তার বিষয় কেমন হবে ট্রাম্প সরকারের পররাষ্ট্রনীতি। প্রথম বক্তব্যে কিছুটা ধারণা দিয়েছেন ট্রাম্প নিজেই। অভিবাসন ও চীনের সাথে বাণিজ্য ইস্যুতে অবস্থান বেশ শক্তই। We have taken back control of the Senate. Wow, that's good. And the Senate races in Montana, Nevada, Texas, Ohio, Michigan, Wisconsin, the great Commonwealth of Pennsylvania were all won by the MAGA movement. They helped so much. তবে বন্ধু, যখন পুনরায় প্রেসিডেন্ট, নরেন্দ্র মোদী একটা সুযোগ নেবে না, তা হবার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ ঝাড়তে ট্রাম্পই করবেন নতুন হাতিয়ার। বাংলাদেশ মোদীর জন্য ছিল একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্ট খোয়া গেছে, ফলে তারা খুব অসন্তুষ্ট। আমরা এও জানি যে প্রফেসর ইউনুস নানা সময় ট্রাম্প প্রশাসনের বিষয়ে নানা রকম মন্তব্য করেছেন যা খুব পজিটিভ নয়। আমি মনে করি না যে ট্রাম্প সেগুলি মনে রাখবে, কিন্তু মোদী সাহেব তাকে মনে করিয়ে দিতেও পারেন তার প্রয়োজনে। তবে তা যে মোদীর জন্য একেবারে সহজ হবে তাও মনে করছেন না এই বিশ্লেষক। ট্রাম্প ভক্তদের প্রত্যাশা খেপাচের মুখটা বন্ধ রাখলে নতুন যুক্তরাষ্ট্র দেখবে বিশ্ব। মোর্শেদ হাসিম, চ্যানেল 24, যুক্তরাষ্ট্র।